ওকে ওকে ওকে, সো ফাইনালি আজকে আমার ভাই এসছে, ঠিক আছে, ভাইয়ের সাথে পরে অ্যালাপ করাচ্ছি, বাট এই যে ভিডিওটা দেখছো এটা আমার ফোনে না, এটা জাস্ট ভিভো কি সেট, এটা ভিভো V25, ভিভো V25 এটা শ্যুট হচ্ছে, তাও সন্ধ্যা হয়ে গেছে এই কোয়ালিটি দিচ্ছে। যাই হোক, অত কোয়ালিটির দিকে মেটার কোয়ালিটি আলা কাজ আসছে সামনে, খুব তাড়াতাড়ি চলেছে। যাই হোক, এখন চলে এসেছি, আজকে একটা ফ্যামিলি ব্লগ টাইপের করছি, আর ব্লগটা আমি এখন থেকে শুরু করছি, মানে 5:30 থেকে ভিডিওটা শুরু করছি। বাড়িতে আজকে হবে কিছু কাজের বিষয়ে কথা ছিল বলে, সে সমস্ত কাজের বিষয়ে কথা আমাদের হবে, তার আগে আমরা একটুখানি কোথাও গিয়ে একটু মাটির ঘরে গরম গরম চা খেয়ে আজকে সন্ধ্যাটা শুরু করবো। এখন যাচ্ছি পাইনিয়ার ওইদিকে হাঁটতে হাঁটতে চায়ের খোঁজ করতে, ঠিক আছে। তো এক কাপ চা মাটির ভাড়ে না খেলে সন্ধ্যাটা ঠিক জমবে না। দেখো ভাই, কলোনি মোড়ে ঘুরছিলাম, আর কলোনি মোড়ে চায়ের দোকান ফেলে আমরা পাইনিয়ারার ওইদিকে গেছি চায়ের দোকান খুঁজতে, দোকানে পাইনি, কলোনি মোড়ের বাপাশেই ছিল, তারপরে আমার 40 টাকা আর দুটো মাটির ভাড়ে চা খেয়ে। আর ভাই, আজকে রাস্তায় ভিডিও করবো কি, এমনিতে গাড়ির আওয়াজ, তার মধ্যে সাইডে একটা পার্টি পলিটিক্সের মিটিং হচ্ছে, আর চলে যায় তুলনা হবে না এরকম মাটির ভাড়ে গরম গরম। ওকে, চা খাওয়ার পরে আমার খেতে ইচ্ছা করছে এখন ডাব, আমার সামনে ডাব রয়েছে, বাট চায়ের পরে যদি ডাবটা খাই বুঝতে পারছো তো কি হবে। এখন যাই হোক, মার দোকানে যাওয়ার কথা, মাকে একটা ফোন করি দেখি কি বলে। রাস্তায় দাঁড়িয়ে ভিডিও করলে এটা অডিয়েন্স যাবে দেখবে ব্যাপারটা জরুরি। আর এই ভাই পাশে হ্যালো হ্যালো করেই যাচ্ছে। মাঝখানে দাঁড়িয়ে থাকতে হবে, দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ বাদে বাদে কথা বলতে হবে, সমস্ত লোক দেখছে। ফাইনালি চা টা খাওয়ার পরে একটুখানি ওখানে ঘোরার পরে এখন এসেছি মা যেখানে থাকি মামাদের দোকানে, মামাদের দোকানে এসেছি। আর মাকে আজকে কিন্তু আজকে না গতকাল থেকে মাকে টিচার টিচার লাগছে, ঠিক আছে, এমনিতেই মা টিচার, বাট এই চশমাটা মা ডাক্তার দেখিয়েছে, মা চোখের একটু সমস্যা হচ্ছিল, ডাক্তার বলেছে 2 মাস চশমাটা পরে থাকতে, তারপর 2 মাস বাদে খুলে দেবে, টিচার টিচার লাগছে, ঠিক আছে। হাসি দেখো না মুখে, আমি বারবার বলেছি মা এতদিন তো মাকে চশমা ছাড়া দেখেছি, ঠিক আছে, আর এই 2 দিন চশমা পরে দেখছি, বাড়িতে সব পরে থাকছে না, বাট এমনি টাইমে দেখছি মনে হচ্ছে টিচার আমার সামনে। যেমন ছোটোবেলায় আমার স্কুলে একজন প্রত্যেকগুলো মার মতো একটা টিচার ছিল, এরকম একটা সোয়েটার পরে আসতো, ইংলিশ টিচার ছিল, ইংলিশের হেভি রাগি ছিল, মারবে দেখতাম ভূগোলের টিচার, বাবা মা নাকি ভূগোলের টিচার। যাই হোক, মার সাথে এদিকে এসেছিলাম, দেখা দেখা করা হয়ে গেলো, এবার একটু বাজারের দিকে যাবো, একটু বাজার টাজার করবো, যেহেতু রাতে আজকে একটা পিকনিক হতো, ভালো কথা। মা তো জানে না, যে মা জানে যে আমি বসতে, কিন্তু মা এটা জানে না রাতে আজকে কী মেনু হচ্ছে, তুমি জানো আজকে কী মেনু হচ্ছে, আমি করবো ভিডিও করবো, রান্নাও করবো, হালকা মাতলা একটু ব্লগ বানিয়ে দেবো, ঠিক আছে। তো যাই হোক, এখন বাজার দাঁড়িয়ে টানছে আমার মা, যাই হোক এখন বাজারের দিকে গিয়ে একটু বাজার টাজার করবো। ওকে, তো ফাইনালি এখন এসেছি পাইনিয়ারের মাঠে, আমাদের বারাসাতে সব থেকে একদম ফেমাস মাঠ যাকে বলা চলে, ঠিক আছে। তো আমার বারাসাতে লাস্ট কবে আমি সার্কাস দেখেছি আমার মনে নেই, সেই ছোটোবেলায় সার্কাস দেখেছিলাম কালী পুজোয় আমাদের সুভাষ মাঠে হতো, তারপরে সুভাষ মাঠ খেলার জন্য বন্ধ হয়ে গেলো, মানে এখন খেলাধুলা হয় কোনো ব্যক্তি, বাট এবছর আমাদের বারাসাত পাইনিয়ারের মাঠে হতে চলেছে বিরাট বড় একটা সার্কাস, আমি এখানে এসেই দেখতে পেলাম, মানে সমস্ত কিছু রেডি হচ্ছে, ঠিক আছে। আর সার্কাস মানেই বুঝতে পারছো নেক্সট লেভেলের একটা অন্য রকমের ভাই জোশ, অন্য রকমের জোশ, আমি দেখেই তো আমি দেখে তো বহুত এক্সাইটেড যে এখন থেকে কাজবাজ শুরু হয়ে গেছে, আর হয়তো কিছুদিনের অপেক্ষা, তারপরে বারাসাত পাইনিয়ারের মাঠে সার্কাস ওপেনিং হয়ে যাবে, ওপরে ব্যানার লাগানো আছে কী কী সার্কাস খেলাতে হবে, আমি তো ব্যাপক এক্সাইটেড যে আমাদের বারাসাতে সার্কাস হতে চলেছে। ওয়াজ ভাই মজা আয়া, আর মে যে মজা হ্যাঁ হিন্দুস্তানকে হর ব্যক্তি কো দেনা। ওকে, পাইনিয়ারা মাঠে এসেছিলাম সার্কাসের অ্যারেঞ্জমেন্ট দেখতে, দেখা হয়ে গেছে, এখান থেকে এখন ফুচকা খাবো, এতটা ভালো খেতে ওর জন্য এখান থেকে যখনই যাই ফুচকা খেয়েই যাই।
ওকে বাজে এখন 6:45 আর ওইদিকে খেয়ে আমি চলে এসেছি কলোনি মোড়ে আমাদের বাজারে, যেখানে সব কিছু পাওয়া যায়। তো এখান থেকে এখন নিচ্ছি বিরিয়ানির আতপ চালটা, এরপরে বিনস গাজরটা নেবো, তারপরে মাংসটা কিনবো। ব্যাস আপাতত আজকের মতো পিকনিকের বাজার আমাদের হয়ে গেছে। এই ফাইনালি নেওয়া হয়ে গেল আমার বিরিয়ানির আতপ চাল। বাজার করতে কিন্তু আমার খুব ভালো লাগে। তো ফাইনালি আমার বিনস গাজর ক্যাপসিকাম নেওয়া হয়ে গেছে। তো ফাইনালি চলে এসেছি আলাবরতলায় মাংসের দোকানে, যেখান থেকে আমি চিকেন নিই, সেই মাংস এখানে খাসি মাংস পাওয়া যায়। তো লেগের দিক থেকে মাংস নিচ্ছি, ঠিক আছে, আমি আবার বাজার করতে ভালো পারি, ঠিক আছে। তো ওকে, তো ফাইনালি আমার মটন নেওয়া হয়ে গেছে। A few moments later. Okay, বাড়ি আসার পরে এখন একটু আমি রান্না করবো, আর খাসির মাংসটা রান্না আমাকে শিখতে হবে, ওটা আজকে আমি রান্না করবো, ঠিক আছে। এই এইদিকে মটনের আলু ভাজা হয়ে গেছে। ওকে, এই ফাইনালি মটন ধোয়া হয়ে গেছে। এই যে মটন এখানে রয়েছে, আর এই যে চর্বি, আর দিদি আজকে চর্বি এনেছি বলে দিদির একটু রাগ হয়েছে, অসন্তুষ্ট রয়েছে মেয়ে। দিদি মশলাগুলো সমস্ত কিছু দিয়ে দিয়েছে, তো আমি কষাবো। দিদিকে বলেছি যা যা মশলা দিবি তুই দিয়ে দিবি, আর বাদবাকি সময় আমি কষাবো। ওকে, তো ফাইনালি এই যে এখন মটনগুলো চলে যাচ্ছে, তো ফাইনালি আমার মটন কষানো হয়ে গেছে। এবার কষানোর পরে এবার প্রেশার কুকারে দেবো, দেওয়ার পরে হচ্ছে তারপরে জল দিয়ে তোমার গ্যাসে বসে মটন কষা হয়ে গেছে। এটা হচ্ছে এখন প্রেশার কুকারে। উফ, বাপরে বাপ, দেওয়া হয়ে গেল। এবার ফাইনাল কালারটা এবং ডিসিশনটা আসবে যে মাংস কতটা তৈরি হয়েছে, ঠিক আছে। আর দিদি ওইদিকে বিনস গাজর ক্যাপসিকাম এইগুলো কেটে রেডি করবে। আর এই ফাইনালি মটন ফুটছে, আর সেন্টটা কিন্তু দিদি নেক্সট লেভেলের একটা সেন্ট বেরিয়েছে। 8:01 পিএম হয়ে গেল। এটা রেস্টুরেন্ট কোন? রাইট রাইট, আই টু রাইট দে। ওফ, ওকে, সো ফাইনালি আমার রান্না মোটামুটি ডান, ঠিক আছে। তো এবার যেটা হবে সেটা হচ্ছে মা আমাকে খেতে দেবে। 10:30 বাজতে যায়, ঠিক আছে। দিদাকে খাওয়ালো, এই জাস্ট খাওয়ানো হয়ে গেছে, এবার আমাকে মা ক্যামেরা ধরে দেবে, আমি খাবার রিভিউ করবো। ওকে, সো ফাইনালি মটন 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 ফাইনালি রেডি, মটন কষা। আর এই যে হালকা চর্বি রয়েছে, প্রথমে ডিম দিয়ে একটু ট্রাই করবো, হালকা একটু ডিম নিয়ে একটু গ্রেভি দিয়ে। স্বর্গ ভাই, যাকে বলে স্বর্গ। সঙ্গে স্যালাড রয়েছে পেঁয়াজ শসা টমেটো, এর সাথে ভাগ হবে না। ফ্রাইড রাইসের সাথে মাছ মাংস ডিম সমস্ত কিছুই ভালো লাগে। এটাকে রসগোল্লা বলে, এটা একটু কামড় দিয়ে ছিড়ব। হালকা কামড় খেলাম বাবা। রিং লাইট, কালকে হয়তো আমি মেট্রো গলিতে যেতে পারি ক্যামেরা রেস্টার একটা রিং লাইট কেনার জন্য। যাই হোক, খেয়ে দিয়ে আমাকে দুটো ভিডিও এডিটিং আছে, ওইটা করতে হবে। করার পরে আরও যে সমস্ত কাজ রয়েছে সে সমস্ত কাজ করতে হবে, সবই ফোনেই কাজ, ঠিক আছে। তো যাই হোক, আর স্টেপ বাই স্টেপ তোমাদের বললাম সব কিছু জানতে পারবে, গত ভিডিওতেও বলেছি আর এই ভিডিওতেও বলছি, স্টেপ বাই স্টেপ অনেক কিছু জানতে পারবে সময়ের সাথে সাথে। তো তার আগে এটা খেয়ে কমপ্লিট করি, তারপরে আবার কথা হচ্ছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার সময় অল অপশন টান করে রাখো, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছাবে। তো আজকের মতো বাই। ইনস্টাগ্রামে ফলো করে নিও, ফেসবুকে জামি আকাশ ব্লগস, আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছো ফেসবুক পেজটাকে ফলো করে নিও।